ওয়াট আর হ্যামার পালস এক্সামিনেশনের ক্ষেত্রে পেশেন্টের সিটিং পজিশন থাকতে হবে। সিটিং পজিশন থাকার পরে পেশেন্টকে আমি জিজ্ঞেস করবো যে আপনার ডান কাঁধে এখানে কোনো ব্যথা আসছে? ব্যথা না। যদি ব্যথা থাকে তখন আমরা জিজ্ঞেস করবো যে অপোজিট কাঁধে ব্যথা আসছে কিনা। যদি দুই কাঁধেই ব্যথা থাকে তাহলে আমরা ওয়াটার হ্যামার পালস এক্সামিনেশন করবো। এখন ওয়াটার হ্যামার পালস এক্সামিনেশন করার ক্ষেত্রে আমাদের এই যে এগুলো ফিঙ্গার, এটাকে আমরা বলি বেজ অফ দ্য ফিঙ্গার। তো বেজ অফ দ্য ফিঙ্গার দিয়ে আমরা নর্মালি কী করি, নর্মালি আমরা পালস দেখি যে সেমি প্রোন এবং সেমি ফ্লেক্স পজিশনে, ঠিক সেম পজিশনে অর্থাৎ এই হাত দিয়ে সেমি ফ্লেক্স করে নিলাম এবং কী করলাম যে বেজ অফ দ্য ফিঙ্গার, এই বেজ অফ দ্য ফিঙ্গার দিয়ে আমি পালসটা ফিল করে নিলাম। হ্যাঁ, এইভাবে ফিল করে নিয়ে কী করবো যে পেশেন্টকে হঠাৎ করে হাতটাকে উপরে তুলে দিই অ্যাবভিয়াসলি। এইভাবে তোলার পরে আমরা যদি প্রথমে অ্যাবসেন্ট পাই এবং পরে যদি হাই ভলিউম পালস পাই, দিস ইজ কলাপসিং পালস। এবং কলাপসিং পালস পাওয়া যায় আমাদের অ্যাওর্টিক রিগার্গিটেশনে।